চলতি বছরের মে মাসে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফেলমোনাইট নামে একটি অনুষ্ঠানে অংশ নেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। একের পর এক দেশের বাইরে আরও বেশ কিছু শোতে অতিথি হয়ে যাওয়ার আমন্ত্রণ পান তিনি। অপু বিশ্বাস বলেন, প্রবাসীদের আয়োজনে দুটি শোতে অংশ নিতে দুদেশে যাচ্ছি এবার। প্রথমে বাহরাইনের একটি শোতে অংশ নেব, এরপর দুবাইয়ে যাব। বাহরাইনে এবং দুবাইয়ে অনেক প্রবাসী বাঙালি রয়েছে, মূলত তাদের জন্যই এই শোতে অংশ নেয়া। আমার দেশের বাইরের শোগুলোতে অংশ নিতে বেশি ভালো লাগে। আসলে দেশের মানুষ আমাদেরকে যতটা ভালোবাসে, দেশের বাইরেও কিন্তু আমাদের অসংখ্য ভক্তরা রয়েছে। তারা যখন আমাদেরকে দেখতে পায়, তারা যেন দেশকেই ফিরে পায়। তাদের চোখে মুখে যে উজ্জ্বল আনন্দ দেখতে পাই, সেটা আসলে সামনাসামনি দেখে সত্যিই নিজেকে শিল্পী হিসেবে অনেক বড় মনে হয়। আর এ কারণেই দেশের বাইরে যখনই আমি কোনো শো করার আমন্ত্রণ পাই, নির্দ্বিধায় সেটাতে হ্যাঁ বলে দেই। এবারে আয়োজনটা অবশ্যই একটু ভিন্ন ধরনের। আমার সঙ্গে থাকছেন আরো জনপ্রিয় বেশ কিছু জুটি। আমার সঙ্গে আপনারা থাকুন, দেখতে থাকুন আমাদের এই নাচগুলো কতটা মজার হয়, আপনাদেরকে কতটা আনন্দ দিতে পারি। আমার জন্য দোয়া করবেন, আমাদের সঙ্গেই থাকবেন, বললেন অপু বিশ্বাস। যাই হোক, আমরাও চাই আসলে যারা দেশের বাইরে আছে তাদেরকে যদি এভাবে আনন্দ দেওয়া যায় এই রকম মনমানসিকতা নিয়ে, তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাদের জন্য গর্বের ব্যাপার। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।